15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মির্জাগঞ্জ মুজিদপাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরগুনা প্রতিনিধি জুলহাস মিয়া জানান, শুক্রবার বিকেলে মুজিদপাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও সার্জেন্ট আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শহীদের স্মরণে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে গাজীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম জানান, গাজীপুরের শ্রীপুর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা শ্রীপুর ভবন প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ, জাহাঙ্গীর, সিরাজে, নাসিরুদ্দিন জৎসহ আরো অনেকে। এ সময় বঙ্গবন্ধু হত্যা মামলার বাকি আসামিদের ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।